আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো হাতে মেখে গরুর মাংস রান্না। তো খুব সহজেই রান্না করা যায় আর খুব অল্প সময়ে। তো চলুন রান্নার জন্য শুরু করি। তো প্রথমে আমি এখানে গরুর মাংস ধুয়ে রেডি করেছি। এখন আমি দিয়ে দিলাম লবণ, এখানে হলুদের গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো মিক্স করা। মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, দুই চামচ হচ্ছে টক দই, আর সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া। তো এগুলো এখন সবগুলো আমি ভালোভাবে হাতে মেখে নেব। আপনারা চাইলে এখানে চামচ দিয়েও মেখে নিতে পারেন। তো আমার কাছে হাতে মেখেই খুব সহজ মনে হয়। তো এখানে আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এগুলো মিক্স করে এখন আমি দিয়ে দেব টমেটো সস। এখানে আপনারা আস্ত টমেটো কুচি করে দিতে পারেন, আর টমেটো দিলে এই রান্নাটা খুবই মজা হয়। তো এখন আমি সবগুলো মেখে 20 মিনিট রেখে দেব। তো 20 মিনিট পরে আমি চুলায় হাঁড়ি বসিয়েছি, হাঁড়িতে তেল দিয়ে দিলাম। তো এখানে আমি গোটা জিরা, লং, তেজপাতা, এলাচ আর দারচিনি দিয়ে একটু ভেজে নেব। এরকম ভাজার পরে আমি মাখানো মশলা সহ মাংস দিয়ে দিব। এখন সব ভালোভাবে নেড়ে কষিয়ে নিব আর মাংসটা যত কষানো হবে ততই খেতে মজা হবে। তো এভাবে আমি বলছি, যারা আমার ভিডিও দেখেন, কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই পুরো ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনের অল অপশনে ক্লিক করে দিবেন। নিয়েছি আর আমি কোনো পানি ব্যবহার করিনি, মাংস থেকে পানি বের হয়েছে আর এই পানি দিয়েই আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। যারা এভাবে রান্না করেননি তারা অবশ্যই এভাবে রান্না করে একবার ট্রাই করবেন। আমি মাংসটা খুব আস্তে আস্তে এভাবে কষিয়ে নিচ্ছি আর যত কষানো হয় ততই খেতেও টেস্ট হবে। তো এ পর্যায়ে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি অ্যাড করব। পানি দিয়ে আমি এখন ঢেকে রান্না করব মিডিয়াম আঁচে। আর নামানোর আগে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিব। তো এইভাবে আপনারা একবার হলেও ট্রাই করবেন, হাতে মাখানো গরুর মাংস খেতে খুবই মজাদার হয়। তো আমার রান্না হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।